ये देखो मेटा वैक्सीन नहीं है आप लेके थे हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल एनुस होम आशा करती हूँ सब भालो अच्छे और सुस्त आछो आबार तुम्हारे साथ चले एलाम आमी आमार नतून व्लॉग निये और आज के व्लॉगटा आमी शुरू करलाम हॉस्पिटल थेके आसले आमी वैक्सीन निते एसेछि आमी आमार एई फ्रेंडटा आमार बेस्ट फ्रेंड और आरेकजन आछे सेओ आमार बेस्ट फ्रेंड तो आमरा तीनजन मिले एसे वैक्सीन निते एसेछि एओ सेकेंड डोज तो वैक्सीनर जो बसा कि लाइने दाड़ी तो लाइने दाड़िए को लाभ हलो ना कारण बेसिक्षण दाड़ी दाड़ाते पर तो एखे एसे हमारे फैन नीचे दाड़ी आते ही फैन और हमें एखे एक जन बसे आखने दाड़ी आ दाड़ी दाड़ी आड्डा माचे हठात कर मन कर मन हलो अरे हमें तो व्लॉग करते तुम्हारे साथ शेयर करते आज के डे तो चले अलम तो आशा करी सब भलो आज और आमार ब्लगटा सम्पूर्ण देखो और जो ब्लगटा जो भलो लेगे थे वीडियो तेल अवश्य लाइक कमेंट शेयर करते भूलना साथी थको तो ये अनेक जन ही वैक्सीनेशन चलते वोखने जैगाते सब लाइन धरे दाड़ी रही है आप किन छम तो आज चले अलम आर गए एड होब ये हल्लोटा कि कमप्लीट हो गए शनि बाबा जी अन्य कमप्लीट এবার আমারটা এবারে তো দিতে দাও ভিডিও করতে সেকেন্ডে আমি আছি এই দেখো না কত দিয়ে এক করে নাও পরে দিয়ে সে দাও তুমি বলে রাখো হ্যাঁ ভাই ত্রিকিস ভিডিও শেষ হলো তাহলে তুমি দিও দেখো মেটা ভ্যাকসিন নিয়ে পাগলে গেছে তো বলুন রিটার্ন দেন না আপনার ভ্যাকসিন দিয়ে কেমন ফিল হচ্ছে খুবই যন্ত্রণাদায়ক ফিল হচ্ছে আর আমার তো আই করোনাটা বাইরে আমাদের দুইবার দুইবার গায়ে খাওয়া হচ্ছে যেখানে এই মানুষটা একবার ভ্যাকসিন আরে ইনজেকশন নেয় না সে জায়গায় এটা দুইবার ইনজেকশন নিচ্ছে হ্যাঁ এক ভ্যাকসিন টানা টানা করে লাইলো তো If you have link, then everything is possible. কিছু শুনছেন আমি? If you have link, then everything is possible. আচ্ছা আচ্ছা ওকে। হ্যাঁ তো ভ্যাকসিনেশন কমপ্লিট। We are going to home. টাটা। টাটা বাই বাই হসপিটাল। ভাই আটালারে তো মতছি না। শুনলে? হ্যাঁ। তোর বাইক নামাই দিই আপনারা যাবি না? এই যে আমাদের গাড়ি। যেটা দিয়ে যাবো এরা তো এই মাত্র বাড়ি এলাম এখন মাত্র ঘরে ঢুকলাম ঘরে এখনো ঢুকিনি তালা খুলতে হবে তারপর ঘরে ঢুকবো মা হাঁটা খুবই ব্যথা করছে কি বলবো সেকেন্ড ডোজ নিলাম এরপরও ব্যথা করছে কি পরিমাণে ব্যথা করছে হাঁটটা মাও ঘরে নেই ভাইও ঘরে নেই তারাও ব্যাংকে গিয়েছে ভাইয়ের অ্যাকাউন্টে কিছু প্রবলেম হয়েছে তো ওইটা ঠিক করার জন্য গিয়েছে ব্যাংকে মা প্রচন্ড গরম লাগছে আগে ফ্যানটা লাইটটা চালাই তারপর কথা হচ্ছে তো এখন আমি ঘরে বসে আছি আর কি করবো ঘরে কেউ নেই মাও নেই ভাইও নেই তো বসে বসে আমি খাচ্ছি চকলেট হ্যাঁ ভাবছো যে এত এখন চকলেট খায়
খাই আমার কাছে খুব ভালো লাগে চকলেট। আর সবচেয়ে বেশি আমার প্রিয় তো হলো ডার্ক চকলেট। আর ডার্ক চকলেট পেলে তো আমি কি বলবো, আমার কোনো হুঁশই থাকে না, আগে খেয়ে নিই তারপর সব কথা হবে এমনটাই হয়ে যায় আর কি। তো এখন আমি খাচ্ছি ডার্ক চকলেট, আমার ফেভারিট ডার্ক চকলেট। তো ঘরে আসলে একা একা আছি, তো তাই এখন বের করে খাচ্ছি, কারণ আমার ভাই থাকলে অলরেডি এতক্ষণে আমার ডার্ক চকলেটের অর্ধেকটাও থাকতো নাহলে আমার হাতে। তাই এখন বসে বসে চুপচাপ খেয়ে নিচ্ছি, তারপর যখন একটু একটু কমে যাবে তারপর আমার ভাই যখন চলে আসবে তখন ভাইকে দেবো। কারণ আমার ভাই যদি ফুলটা দেখে যে মানে পুরোটা প্যাকেট এখনও আছে, তখন সে নিজে তো খাবে খাবে অন্যদেরকেও বিলিয়ে দিবে। তাই আমি আগে খেয়ে নিই অর্ধেকটা, তারপর ভাইকে খাওয়াবো। তো এখন আমি ডার্ক চকলেট খাচ্ছি। আর তাছাড়া আজকে অনেকগুলো কাজ আছে, বিকেলে আমার আবার ফ্রেন্ডসরা আসবে, যে ফ্রেন্ডসদেরকে তোমরা দেখেছো অবশ্যই আমার ভ্যাকসিনেশনে যে গিয়েছিলাম, আমি যে দুইটা ফ্রেন্ডসের সাথে গিয়েছিলাম, তারা আবার বিকেলে আসবে, তো তখন আবার তাদের সাথে কথা হবে। তাই আমি এখন কী করবো বুঝে উঠতে পারছি না, তাই বসে বসে চকলেট খাচ্ছি আর ভিডিও দেখছিলাম কিছু। ভাবছি এখন কী করা যায়, কিছু একটা খেতে ইচ্ছে করছে কিন্তু বুঝতে পারছি না কী খাবো। কালকে আমি বানিয়েছিলাম, কালকে আমি পাউরুটি বানিয়েছিলাম, পাউরুটি বলতে বন্ড টাইপের বানিয়েছিলাম, ভেবেছিলাম বাটার বন্ড বানাবো। বাটার বন্ড বানানোর জন্য না আবার কিছু চিনিকে এবার ক্রাশ করতে হবে, একদম গুঁড়ো গুঁড়ো করতে হবে। তো চিনি ছিল না ঘরে, চাও অল্প একটু ছিল, ওটা দিয়ে চা বানানো হয়েছিল। তাই আজকে ভাবছি আজকে বানাবো চিনি দিয়ে বাটারের যে ক্রিমটা হয় ওটা বানাবো। তো দেখি কী করা যায়, এখন বাটার বনটা খেতেও ইচ্ছে করছে না, একটু খিদে পেয়েছে কিন্তু ভাত খেতে ইচ্ছে করছে না, এমন অবস্থা হয়েছে। যাওয়ার আগে ভ্যাকসিন দিতে যাওয়ার আগে অল্প একটু খেয়েছিলাম, কিন্তু এখন একটু একটু খিদে লেগেছে, কী করবো বুঝতে পারতে পারছি না। আবার কিছু নুডস বানানো লাগবে আমার, তো এখন আগে হাত পা টাত পা ধুয়ে আগে ড্রেসটা চেঞ্জ করে নেবো। এখনও আমি ভ্যাকসিন দিতে যে গিয়েছিলাম তখন যে ড্রেস পরেছিলাম এই দেখতেই পারছো, এখন আমি সেই ড্রেস পরেই এখনও বসে আছি। তো আগে ড্রেসটা চেঞ্জ করব, তারপর গিয়ে আমার যে ফুল গাছগুলো আছে, এই দুপুরবেলা প্রচণ্ড রোদ উঠে ফুল গাছগুলো না একদম নেতিয়ে যায়, তো ফুল গাছগুলোর মধ্যে আগে একটু ভালো করে জল টল দিয়ে ফুল গাছগুলোকে একটু পরিচর্যা করব, তারপর হাত মুখটা ভালো করে ধুয়ে টুয়ে এসে কিছুক্ষণ রেস্ট নেব, তারপর দেখি ভাত খাবো অথবা কিছু একটা বানিয়ে খেয়ে নেব, খেয়ে তারপর আবার নোটগুলো করতে বসতে হবে। তো সাথে থাকো আমার ব্লগটা, সম্পূর্ণ ব্লগটা সাথে থাকো, আর অবশ্যই অবশ্যই সাপোর্ট করো আমাকে, সকলের সাথে শেয়ার করো, তোমার ফ্রেন্ডস ফ্যামিলি সার্কেল সবার সাথে শেয়ার করো। আর ভালো লাগলে অবশ্যই বলবে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে। তো ফ্রেন্ডস, তো এখন তো সন্ধে, আমি বিকেলের পর আর ব্লগ করিনি, কারণ বিকেলের পর আমি মা তারা আসার পরে কিছু কাজ ছিল ওইগুলো করেছিলাম, তারপর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, আসার কথা ঘুমিয়ে গিয়েছিলাম। তো আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, তো উঠে তো কিছু একটা খেতে খুব ইচ্ছে হচ্ছে, টিফিন। তো টিফিন কী করবো ভেবে পাচ্ছিলাম না, তাই একটু পায়েস বানিয়েছিলাম, তো পায়েস বানিয়ে পায়েস খেয়েছি, আর এখন তো কফি, তো এখন আমি বসে বসে কফি খাচ্ছি। তো ভাবলাম যে আমার তো ব্লগটা হাফ রয়ে গেছে, তো ব্লগটা তো শেষ করিনি, এন্ড করিনি ব্লগটা। তো আমার আজকের ব্লগটা এতটুকুই, আবারও তোমাদের সাথে দেখা হবে আমার নতুন ব্লগ নিয়ে। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকন বাটনটিকেও প্রেস করে দাও, তাহলে আমার নতুন নতুন সকল ভিডিওগুলোর আপডেটস তোমরা পেয়ে যাবে। অবশ্যই আমাকে সাপোর্ট করো, আরও আরও ভালো ভালো ভিডিও আমি যেন তোমাদের সাথে শেয়ার করতে পারি, আর অবশ্যই ভালো লেগে থাকলে কমেন্ট করবে আর আমাকে আরও আরও উৎসাহ দেবে যেন আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের জন্য টাটা। আমি আজকে টাটা বলতে পারছি না কারণ হাতে কফির মগ নিয়ে রেখেছি, তাই টাটা বলতে পারছি না, তো সবাই টাটা।